যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবনবোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। নমস্কার মহোদয়, আমার নাম, বয়স 34 বছর, আমি থাকি সল্ট লেকে। আমি গতবার আপনার সেশনে এসেছিলাম, আমি মাকে নিয়ে এসেছিলাম তখন। আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত। তো আমার প্রশ্নটা মেইনলি হচ্ছে এনার্জি বা রেকি নিয়ে। অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, স্পেশালি বিয়ে হওয়ার পরে লাস্ট 5 ইয়ার্স ধরে। তো তখন আস্তে আস্তে রেকি সম্পর্কে জানতে পারি, এবং সেই মুহূর্তে আমার এক্স ওয়াইফ সে আর কি রেকি করেছিল, তো সে তখন আমাকে সাজেস্ট করে। তো রিসেন্টলি আমি গত বছর 6 মাস আগে আমি আমার কুমারজির কাছ থেকে রেকিটা শিখেছিলাম, মানে নিয়েছি। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই কমপ্লিট হয়েছে। অদ্ভুতই লাগে একটু রেকি জিনিসটা জানার পর থেকে, কারণ যে জিনিসটা অ্যাকচুয়ালি উনি বলেন এবং কোথায় দেখেছি সেই জিনিসটা সম্পর্কে, কিন্তু আমি এর কোনো প্রপার ডকুমেন্টেশন কোথাও পাইনি, সেরকম রিসার্চ করেও কোনো ডকুমেন্ট নেই বা কোনো ডিটেলস নেই। তো মেইনলি জানতে চাইছি যে শুধুমাত্র রেকি না, তার সঙ্গে আমার কলিগস আছে যারা ট্যারো করে, নিজেরাই ট্যারো করে আর কি। তো অনেকে আবার বিভিন্ন রকমের ক্রিস্টালস দেয়, কেউ কেউ ওটার নাম কি জানো, রুনস ফলো করে। তো এই জিনিসপত্রগুলো কতটা ইম্প্যাক্ট করে আমাদের লাইফে, আর এর ভ্যালুয়েশন কতটা? কেউ কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে বেরোনোর তো কোনো সলিউশন তো নর্মাল প্রসেসে আছে, সেটাই আছে, কিন্তু মানসিক শান্তি দেওয়ার ক্ষেত্রে এগুলো কতটা হেল্পফুল? দেখুন, দেখি যদি বেসিক্যালি দেখি এই বিষয়গুলি, শব্দটা এক কথায় বলা যায়, এরকম বিভিন্ন পদ্ধতিকে এনার্জি হিলিং বলে, হোয়াট টাইপ অফ এনার্জি হিলিং। দেখুন, এই ক্ষেত্রে আমি পরিষ্কার বলতে চাইব, এনার্জি হিলিং বলে কোনো পদার্থ হয় না একদম। এই বিষয়ে আমার কোনো দ্বিতীয় কথা বলার জায়গা নেই, যে এইখানে বসে এনার্জি হিলিং, তারপর সেটা অতিরিক্ত হয়ে যায় যে আমি ওইখানে আপনি বসে আছেন সেইখানে আপনাকে অনলাইন এনার্জি হিলিং দেওয়া হতে শুরু করবে। শারীরিকভাবে ফিজিওথেরাপি বা কেউ তার হাত দিয়ে কোনো রকমভাবে শারীরিক ক্রিয়াকলাপ করলো, তার ফলে আপনার কোনো নার্ভাল হিলিং হলো, এত অবধি ঠিক আছে। ঠিক আছে, বাকি যেই কথাগুলি রেকি বিষয়েতে প্রচলিত, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই, এবং আমি বলবো এর কোনো আধ্যাত্মিক ব্যাখ্যাও নেই। ঠিক আছে, তো এই নিয়ে বহু কথা হয়েছে। হ্যাঁ, এই কথাটা অবশ্যই স্বীকার্য যে প্রত্যেক মানুষের যে তন্মাত্রা বা তার যে উপস্থিতি, তার একটা প্রভাব থাকে। ঠিক আছে, কিন্তু তার এটা করার জন্য কিন্তু আপনার একটা উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হতে হবে। যেমন আধ্যাত্মিক জগতের কথা বলি, শ্রীরামকৃষ্ণদেব এর বিষয়ে অনেক কথা থাকে, বা বুদ্ধের বিষয়ে অনেক কথা আছে, বিভিন্ন মহাপুরুষ বিষয়ে বিভিন্ন কাহিনী থাকে, যাতে বলা হয় অনেক সময়তেই যে তারা কাউকে দেখে কিছু করে দিয়েছেন, কাউকে স্পর্শ করে কিছু করে দিয়েছেন। তাহলে যদি এরম কিছু থাকেও, তার জন্য আধার বড় উপযুক্ত হতে হয়। আধার উপযুক্ত মানে শ্রীরামকৃষ্ণের স্পর্শ হৃদয়রামকে কিছু করতে পারেনি। ঠিক আছে,
ঠিক আছে, একদিক থেকে আমাদের মন টাইপ অফ সাজেশন ও প্রচণ্ড সাজেস্টিভ, ঠিক আছে। আপনাকে যদি রেইকি দিয়ে কোনো হিলিং পাঠাতে হয় সে হাত দিয়ে, ধরুন আপনাকে আমি হাত দিয়ে ছুঁয়েতে বেশিরভাগ হাতেরই প্রভাব থাকে, যে পাম দিয়ে আমি আপনাকে ছুঁয়ে দিলাম, এদিক দিয়ে স্পর্শ করে দিলাম, মাথা থেকে এদিকে হাত তুলছি, শিরদাঁড়া থেকে হ্যান ত্যান করছি, এবং ওই ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তার উপর কোনো প্রভাব হবে না। আবার আপনি ঘুম থেকে উঠিয়ে গিয়ে তাকে বলুন যে তোমার উপরে রেইকি করা হয়েছিল, সে বলবে না আই এম ফিলিং বেটার। আমাদের মন সাজেশন নিতে শুরু করে, বলবে যে আপনি এখানে বসে থাকুন, আমি আপনাকে এখানে, আপনি আমেরিকায় বসে আছেন, আমি কলকাতা থেকে আপনাকে কোনো এনার্জি হিলিং দিচ্ছি। এর জন্য আমরা কি করি, এই ক্ষেত্রে কি ঘটে, আমরা তাকে আগেই সাজেস্টিভ বানিয়ে ফেলি যে এইবার তোমার কিছু হতে চলেছে। জীবনের যে কোনো জিনিসের মধ্যে কিছু নেগেটিভ থাকে, কিছু পজিটিভ থাকে, যখনই আপনি তাকে সাজেশন দিয়ে দেবেন যে আমি আপনাকে হিলিং দিচ্ছি, সে সাজেশন নিয়ে নিল যে আই এম গোয়িং টু বি হিলড, ঠিক আছে। এই সাজেশনটাকে বাদ দিয়ে দিন, কিছু হবে না। আপনি শুধু একটা নাম বলুন আর তাকে বলবেনই না সারা জীবন ধরে যে আমি আপনাকে হিলিং দিলাম, সে কিচ্ছু ফিল করবে না। আর যেই আপনি বলবেন, সে বলবেন জানো তো আমি কালকে হাঁটতে হাঁটতে পা মচকে গেছিলো, অন্য সময় তো পা ভেঙেই যায়, ওই হিলিংটা ছিল বলে আজকে আজ মচকে গেল, পুরো ভেঙে যায়নি। সে ওর মধ্যে পজিটিভ দেখতে শুরু করে দেবে, কারণ সে নিজেকেই সাজেশন দিয়েছে যে আমি হিল হতে চলেছি। এই জন্য এই ক্ষেত্রে আমি তিনটে স্তর বলে দিই। যেই সব রোগগুলি কমপ্লিটলি ফিজিক্যাল, ঠিক আছে, সেই সব রোগগুলোতে একদম কোনো প্রভাব হবে না, কারণ তার জন্য মেডিকেশন দরকার, এবং কোনো কোনো সময় পেশেন্ট ডিটোরিয়েট করে যাবে এবং সে ইভেন হিমে ডায়, ঠিক আছে, এই কি কোনো কাজে দেবে না। যেইগুলো কিছু কি বলবো সেমি সাইকিক, সেখানে সে মনে করবে আমার কিছু কিছু ভালো হচ্ছে, কিন্তু বিষয়টা পুরোটা সাজেশনের। আর থার্ড যেটা বেশিরভাগ বলা হচ্ছে যে এখন আমরা পুরো গ্লোবাল মেডিকেশন, সে বলছে যে প্রত্যেক চারজনের মধ্যে একজন ব্যক্তি সাইকোলজিক্যালি পেশেন্ট আজকে, যারা সাইকোলজিক্যালি কোনো রোগকে ধরে রেখে দিয়েছে, মানসিক রোগ, তারা সাজেস্টিভ হয়ে গিয়ে কিন্তু এটা ছেড়ে দেবে, কারণ বিষয়টা মানসিক। তাদের ক্ষেত্রে দেখা যাবে যে খুব, এবং এই যে উদাহরণগুলো দেখা যায় ইনি ঠিক হয়েছেন, উনি ঠিক হয়েছেন, বেশিরভাগ মানসিক রোগগ্রস্ত ছিলেন, তারা নিজেদেরকে আমি রুগী সাজেশন দিয়ে রেখেছিলেন, ঠিক আছে, ডাক্তারের কাছে যাচ্ছিলেন, ডাক্তারও বেচারা কী করে, তিনি ওষুধ দিয়ে যাচ্ছিলেন, ডাক্তারও ধান্দা আছে, তাকে তো চালিয়ে যেতে হবে, কারণ দেখছে পেশেন্ট এমনটাই। বেশিরভাগ ডাক্তাররা আমাদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে পেশেন্ট রোগ, মানে পেশেন্টকে যদি বলা হয় আপনার কিছু হয়নি, পেশেন্ট খুশি হয় না, এটা একটা ওভারঅল সার্ভে, তার কিছু হয়েছে, আমরা যদি সুস্থ থাকতে চাই কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা নিজেদেরকে অসুস্থ দেখতে পছন্দ করি, কারণ আমরা নিজেদের সাজেশন দিয়েছি কি আমি অসুস্থ, তাই তো ডাক্তারের কাছে গেছি, তো আমি যে নিজেকে সাজেশন দিয়েছি আমি অসুস্থ, এবং ডাক্তার যদি বলে নাথিং, খুব কম লোকই খুশি হবে, কিচ্ছু দেওয়া হলো না, আপনি শুধু যদি ডাক্তার বলতে টাইমে খাবেন। আমাদের কাছে একজন ছিল, তার তার ব্যাকে S5 কী সব আছে ব্যাপারটা আমার ঠিক মনে পড়ছে না, এরকম সমস্যা হয়েছিল। তাকে যতই বলা হচ্ছে যে তোমার কিছু হয়নি, যত ডাক্তার বড় থেকে বড় ডাক্তার, হি ইজ নট স্যাটিসফাইড, ও আমার ব্যথা হচ্ছে। একটা সময়ের পরে তার কোনো রোগ হলো না, L4S5 এর সমস্যা ছিল তার, তার কিছু না, ডাক্তার বললো কিছু তুমি সাইকেল চালাবে, সাঁতার কাটবে। ইভেন একটা সময় এসে ডাক্তাররা তার প্রেসক্রিপশন দেখতেই, তার এত রিপোর্ট 8 বছর, একদিন নয় 8 বছর ধরে, ডাক্তার বলছে দের ইজ নাথিং, ও যা বলছে সেই তুলনায় ওর কিছু হয়নি। এটাই আমি যখন বলেছিলাম, সে নিচ্ছে না সাজেশন, কারণ সে এত ওষুধ খেয়েছে, এত ঘুমের ওষুধ খেয়েছে, সে নিজেকে সাজেস্ট করে ফেলেছে আমি খুব রুগী, ঠিক আছে। তো এমনও দেখা যাবে, এবং 8 বছরের রোগ রেইকিতে সেরে যাবে, তাকে যদি বোঝানো হয় যে তোমাকে আমি হিলিং করছি, কারণ আমি তো এরকম কোনো পদ্ধতি দিই না, আমি এরকম কোনো ম্যানিপুলেশন করি না, তো তাকে যদি বলে দেওয়া হয় আমি তোমাকে পদ্ধতি দিচ্ছি এখান থেকে বসে বসে, এইসব ক্ষেত্রে কিন্তু কাজ করে যাবে। সে ডাক্তার লাস্ট যে ডাক্তার হয়তো, আমি পুরো আমার কাছে নলেজ নেই, সে ডাক্তার হয়তো খুব ভালোবেসে তাকে সাজেশন দিয়েছি, ভালোবাসাটা কাজ করে গেছে, তার সাথে সহানুভূতি রেখেছে, রেখে দিয়ে বলছে তোমার কিচ্ছু করতে হবে, তুমি সাইকেল চালাও, সাজেশন নিয়ে নিয়েছে মন, তার যে কিছু হয়নি তা নয়, এটা সেমির দলে, কারণ কিছু তো রিপোর্টে এসেছিল, কিছু তো হয়েছিল, সে বোধ হয় সম্ভবত গাছের লগ
কিছু একটা তুলতে গিয়ে কাটা গাছের তার কোমরে লেগে গেছিল, ইয়াং ছেলে। তো এই বিষয়ে তো আমি পুরো ক্লিয়ার কাট। এবং এই যে থিওরি, এটা শুধু মনোবিজ্ঞান বহুবার প্রমাণ করেছে, এরম দেখা গিয়েছে। তো এনার্জি হিলিং বিষয়েতে যদি আমরা এই বিষয়গুলোকে বুঝে কেউ করে, একটা হয় দেখুন মানুষ বুঝে দিচ্ছে, আর একটা ব্যক্তি সে জানেই না সে কি করছে, সে মনে করছে এর মধ্যে কিছু অলৌকিক কিছু বসে আছে। এই ক্ষেত্রে খুব মারাত্মক হয়ে যায় দুজনের ক্ষেত্রেই। এক যদি কিছু বুঝে এই জিনিসটাকে জেনে, যেমন আমি বললাম জেনে যদি কিছু করা হয় এবং তাতে যদি কারোর কোনো উপকার হয় হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে খুব রিস্কের চান্স থাকে, রিস্ক থাকে। ঠিক কি ভুল আমি বলতে পারবো না, কারণ এটা দীর্ঘসূত্রী ব্যাপার হবে, এটা করা উচিত কি উচিত নয়, কিন্তু এই জিনিসটা বিষয়ে তো আমাদের ক্ল্যারিটি থাকা উচিত। এক, না বুঝে করাটাও ভুল, আর বুঝে যদি কিছু করতে হয় তো ব্যক্তিকে একটুখানি ভেবে চিন্তে করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইরকম ক্ষেত্রে গুরুরাও এটা করেছে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুরাও, এই হিলিং, এই হিলিং, সেই হিলিং, সবই একরকমই এই প্রকারই জিনিস। তো অবশ্যই আমি এইগুলোর দলের মধ্যে কিন্তু ফিজিওথেরাপিকে ঢোকাবো না, ফিজিওথেরাপি হ্যাজ ইটস ওন পারপাস। আমার এখানে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে দেখুন, আমি রেকি করার পরে, মানে বেসিক্যালি উনি যেটা করেছিলেন তার প্রসেসটা হচ্ছে যে উনি বলেছিলেন যে উনি চাক্রাস ওপেন করছেন, মানে যখন সেভেন ক্লাসে আমাদেরকে যেতে বলেছিলেন তখন এক প্রথমবার হয়েছিল ফার্স্ট ডিগ্রিতে, উনি প্রথম দিক ওপরের তিনটে চাকরা ওপেন করেছিলেন, সেকেন্ড ডিগ্রিতে নিচে চারটে চাকরা ওপেন করেছেন, উনি সে কথা বলেছেন। যেটা আমি দেখি সেটা হচ্ছে যে আমার হাত দিয়ে একটা এনার্জি ফ্লো হয়, মানে আমার হাতের তালুকে যখন আমি এরকম করে প্রণাম করে যখন যাই হোক যেটা আমি করি, তারপরে একটা হাত গরম হয়। আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে এটা ট্রাই করেছিলাম দেখানোর জন্য, আমি জাস্ট নর্মালি ওদের গায়ে হাত রেখেছিলাম দু তিন মিনিট ধরে, হঠাৎ করে একবার আমি রেকি স্টার্ট করে দিই, ওরা বলে যে গরম লাগছে, বাড়িতেও আমি এটা ট্রাই করেছি যে দেখার জন্য যে আদৌ কিছু হচ্ছে কিনা, আদৌ কিছু ফিল হচ্ছে কিনা স্কিনে, তো সেটা বলেছে যে হ্যাঁ একটা টেম্পারেচার একটা ডিফারেন্স হচ্ছে এবং একটা মনে হচ্ছে কিছু একটা ফ্লো হচ্ছে ভেতর থেকে, তাই বলছে। আমি নিজেও প্রত্যেকদিন করি ওনার নির্দেশ অনুসারে। এবার যেরকম আপনি বললেন যে ফিজিক্যাল কমপ্লিকেশন যেগুলো আর কি মেডিকেল সায়েন্সের থ্রু দিয়ে কিওর হওয়া দরকার, সেগুলো আমারও প্রচুর আছে এবং সেগুলো যে খুব একটা কাজের কাজ হয় রেকি দিয়ে আমি সেটা একদমই বলতে পারি না, আমার নিজের উপর এক্সাম্পল দিয়ে আমি বলছি। হয়তো একটা সময় গিয়ে হবে, কারণ সেটারও উনি বলেছিলেন, আমার গুরুজি বলেছিলেন যে ওটারও আর কি ডিপেন্ড করে, কারোর হয় কারোর হয় না এরকম অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি জিনিসটা জানার জন্য বোঝার জন্য একটা চেষ্টা যে প্রথমত আমি জিনিসটাকে পুরোপুরি ডিনাই করতে পারছি না, তার কারণ আমি নিজে একটা এক্সাম্পল, আমি নিজে দেখছি যে আমার হাত দিয়ে এনার্জি ফ্লো হচ্ছে। আমি যখন আমার মাকে দিই, মায়ের স্পন্ডাইলাইটিস আছে, যখন মাকে দিই তখন মায়ের ওই সময়টুকুর জন্য আরাম লাগে এবং একটা ঘুম আসার টেন্ডেন্সি দেখেছি মায়ের সেই সময়ের জন্য। তারপরে আবার রিল্যাক্স হওয়ার পরে যখন আমি বন্ধ করি কিছুক্ষণ পরে, আবার সেটা কেটেও যায়, মানে মিনিট দু তিনের মধ্যেই সেটা কেটে যায়, সেই ফিলিংসটা কেটে যায়। কেন হয় সেটাই আমার বেসিক্যালি প্রশ্ন এবং সেটাই আমার জানার জায়গা যে যে আমার হাত থেকে প্রথমত এনার্জি কি করে বেরোচ্ছে, কেন বা সেটা হচ্ছে, কেন সেই ফিলটা আমার আসছে। আর সেকেন্ড হচ্ছে যে যেটা এফেক্টটা, সেটা যদি সাইকোলজিক্যাল এফেক্টও হয় তাহলেও সেটা কিভাবে হচ্ছে। সাইকোলজিক্যালি কথা বলার জন্য হতে পারে ডেফিনেটলি, সেই কারণের জন্য বিভিন্ন রকম সাইকোলজিক্যাল এক্সাম্পলস আছে, ডাক্তারাও সব আপনি যেরকম বললেন ডাক্তারদের কথা একদমই ঠিক, সেটা প্রত্যেকবার দেখেওছি সেটা উদাহরণ হিসাবে। কিন্তু এই যে ঘুম পাওয়া বা সেই মুহূর্তের জন্য একটু রিল্যাক্স ফিল করা কিভাবে হয় সেটা একটা বড় প্রশ্ন। বাচ্চার পিঠে মা হাত বোলায়, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বাচ্চা কেন ঘুমিয়ে পড়ে এক্ষুনি? বাচ্চা এতক্ষণ তো তো এনার্জি ভর্তি ছিল। অল আর সাজেশনস, আপনি একটা কাজ করুন, খুব অতি বড় রুগী আর তাকে বলবেন না যে আপনি কোনো এফেক্ট দিচ্ছেন, তার পিঠে হাত দিয়ে দেখুন তার কেমন হিল হয়, আপনি চেক করুন, কিছু বলবেন না আপনি তাকে। আপনি যে এরকম কোনো গুরু আছে সেরকম ব্যক্তি আপনাকে জানবে না, আপনাকে যে চেনে না, রাস্তাঘাটেই করতে পারেন, আপনার একদম এই বিষয়ে কোনো ধারণা নেই। আপনি দেখবেন যেখানে এগুলি করেছেন মোটামুটি প্রত্যেকের সাজেশন দেওয়া হয়ে গেছে, কিছু হতে চলেছে, আমার এটা হয়, আমি আমার গুরুর কাছে এটা পেয়েছি, তোরা বল এটা সত্যি কি না, মা আমি এটা বোধ করেছি, আমি এনার্জি দেখছি, এইসব সাজেশন নিতে থাকে। তো এই তো বহু পুরানো কাহিনী, কোনো অসুবিধা নেই এতে। এবারে এই যে চক্র কি, আমি জানি না, চক্র আমি নিয়ে বহু কথা বলেছি,
কোথা থেকে চক্র পাবেন আপনি? আপনি যদি অনুভব করেন, দেখুন আমাদের অনুভবই তো সব থেকে বেশি ঠকায় আমাদেরকে। যাকে বিয়ে করে আনলেন তার অনুভব বদলে গেল, কালকে রাত্রে তাকে খুনি মনে হচ্ছিল, আজকে তাকে প্রিয় বন্ধু মনে হচ্ছে, তা অনুভবই তো ঠকায়। জগতে কি আর কোনো জিনিস আছে আমাদেরকে যা ঠকিয়েছে অনুভব ছাড়া? আমি এখন আপনার সাথে কথা বলছি, এখানে ফ্যানের আওয়াজ বলে এসি চলছে, বাইরে বেরোতে পারে গরম অনুভব হতে শুরু করবে, আবার ওই বাইরে থেকে আমি বাইরে চলে হাওয়া দিচ্ছি হয়তো ঠান্ডা অনুভব হতে শুরু করবে। অনুভব প্রত্যেক মোমেন্টে বদলায়। তো যদি অনুভব না ঠকাতো জগতে কোনো ব্যক্তি ঠকতো না। আর সমস্যা হলো আমরা এই অনুভবকেই বিশ্বাস করি, আমি নিজের চোখে দেখেছি। আজকে তো দেখুন সত্যি কথা বলতে মনোবিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, আমি দেহ আর মন এটা পুরো গবেষণার বিষয়। আমি কখনো বলছি না যে কিছু মিরাকুলাস হতে পারে না, কিন্তু আমার প্রশ্ন হলো যত দূর অলরেডি এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনগুলোকে রিজেক্ট করে দিয়ে আমি কেন হঠাৎ করে কিছু বিশ্বাস করতে শুরু করব? যেমন আজকে ক্যান্সারের ওষুধ বেরিয়ে আসছে ধীরে ধীরে করে, কিন্তু আজ পর্যন্ত র‍্যাবিসের কোনো ওষুধ পাওয়া যায়নি, জলাতঙ্কে ব্যক্তিকে বাঁচানো যায়নি। তো জলাতঙ্কে যেহেতু ব্যক্তিকে বাঁচানো যায়নি, তাহলে এখন একটা জায়গায় এসেও গেল ম্যানিপুলেশনের বা অন্যকে বোঝানোর, যে দেখো এইটা করলে হবে, বাবাজির জল দিলে হবে। কিন্তু একটা সামান্য জ্বরের যখন ওষুধ আছে, যখন এক্সপ্লেনেশন তার আছে, আমি ওটাকে সাইড দেখে বাবাজির জল নেবো কেন? এখন কি সাপে কামড়ালে গ্রামের দিকের লোকেরা বলবে আমার অনুভব হয়েছে আমাকে সাপে কামড়েছে? এমন বহু পরীক্ষা দেখা গিয়েছে ব্যক্তিকে বলতে বলছে তোমার জলের মধ্যে এতে মিশিয়ে দেওয়া হয়েছে ঘুমের ওষুধ, ব্যক্তি র্যান্ডাম ঘুমিয়েছে, কিচ্ছু দেওয়া হয়নি তার জলে। কারণ আমি আবারও বলছি আমাদের মন যে কত সাজেস্টিভ। আজকে আপনি এখানে বসে আছেন, তো আপনি এটা বলছি একটা PLR সেশন যদি আপনার সাথে করে দেওয়া হয়, আপনি বলুন কি খেতে চান? এক্ষুনি আপনার ঠোঁটে অনুভব এনে দেবো সেই খাবারটা আপনি খেয়েছেন, এর মধ্যে আমি যেতে চাই না, বা হাতের ব্যাপার আপনি কি খেতে চান? বলবেন আমি যে আরবের ওই বিখ্যাত টার্কি মুরগি খেতে চাই। আপনি এই মুহূর্তে অনুভব করবেন বসে যে আপনি মুরগি খেয়েছেন, এই ঠোঁটে আছে আপনার ঠোঁটে, আপনি মনে করবেন আমার মনে হবে আপনার ঠোঁটের মধ্যে কফি খেতে চান, কফি লেগে আছে, কোল্ড কফি। সব অনুভব তৈরি করা যায়। এই এখন তো একটা ইঞ্জেকশন পুট করে অনুভবকে কন্ট্রোল করা যায়। আপনি হাসতে থাকুন আর একটুখানি মদ খেলে গাঁজা খেলে কী কী অনুভব হয়, ভগবান দেখা হয়ে যায় লোকের, দেখছে মা কালী হাঁটছিল। তো দেখুন আমি আপনার ক্ষেত্রে বলুন, আমাদের আমার নিজের ক্ষেত্রে বলছি, অনুভবকে খুব পরীক্ষা করতেই সর্বশাস্ত্র বলে যে তুমি যা অনুভব করছো, বেদান্ত ওটাই বলছে জগৎটা কি রিয়েল, তুমি যে অনুভব করছো এত। আপনি যে আমার সামনে বসে আছেন এই মোমেন্টের মধ্যে, এই 20-25 মিনিটের মধ্যে আপনি বদলে গিয়েছেন, কিন্তু আপনি অনুভব করেন না আপনি বদলে গেছেন। আপনি বলবেন সেই ব্যক্তি আমি ঘুম থেকে, সেই নির্ঝর যে কাল ছিল সে আজ আছে। মেডিকেল সায়েন্স বলবে তুমি নেই, মনোবিজ্ঞান বলবে তুমি নেই, অধ্যাত্ম বলবে তুমি নেই, কিন্তু আপনি অনুভব করবেন আপনি আছেন। তো অনুভবেরই তো পুরো জগৎ, ঠিক আছে? এক্ষুনি একটা ব্যাড নিউজ আসবে, দেখবেন আপনার শারীরিক সব ঠিক থাকতে আপনি কী কী অনুভব করতে শুরু করবেন। তো এই যে চক্র বা এই সব জিনিস, এগুলি বহু আদিকাণ্ড, এই নিয়ে বহু হয়েছে। আমার সামনে বহু লোক এসছে চক্র জাগাতে, আমি তো তাদেরকে ওয়েলকাম করছি। এই তো হয়তো এটা তো ইন্টারনেটে যাবে, আমি তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি, আপনি আসুন একটু আমার চক্র জাগিয়ে দিন, আমাকে একটু ভূত দেখিয়ে দিন। জগতে যত লোক আছে অবশ্যই তাকে বাংলা বুঝতে হবে না, যে বুঝতে পারবে না আমি কী বললাম, অন্তত বাঙালিরাই ফরওয়ার্ড হোক, আমার উপর একটু কালা জাদু করে দেখাক, আমার হাতে কিছু এনে দিয়ে দেখাক। ইফ ইউ ডোন্ট বিলিভ দেয়ার নাথিং ক্যান বি, আপনি যত তাড়াতাড়ি সাজেশন ক্যাচ করবেন তত তাড়াতাড়ি এগুলি হয়। এবং এই অনুভবের জগৎ অনেক দূর অবধি যায়, ইভেন ধর্মের জগতে অবধি এই অনুভব নিয়েই খেলা খেলি। যত তথাকথিত ধর্ম সম্প্রদায় আশ্রম মঠ গুরু দেখছেন না, সব অনুভবের খেলা। কেউ কেউ ভাত আর সাম্বারের উপরে রুদ্রাক্ষের মালা ধরবে, বলে দেখতে পাচ্ছ কেমন পড়ছে ভাতটা, কেমন রোটেট, মানে ওর মধ্যে রটন আসছে কীভাবে, আস্তে আস্তে ভাতটা সরে যাচ্ছে, মালাটা কেমন ঘুরে গেল। এবং ওই হাজার হাজার লোক অনুভব করলো মালা ঘুরলো, কিন্তু গুরুদেব তো হাতেই মালা ঘুরিয়ে দিলেন, কিন্তু কারো অনুভব হবে না, কারণ যে দেয়ার ইজ বিলিভ, ওই বিলিভ আপনাকে দেখাবে। বিড়াল যাচ্ছে, আপনার ভূতের অনুভব হচ্ছে, আপনি বলবেন আমি সাক্ষাৎ ভূত দেখেছি, কি বলছেন, অনুভব হবে। আপনি আপনাকে যে করে ভয় পাইয়ে দেওয়া হয় না, আশেপাশে যত পায়ের আওয়াজ আপনি অনুভব করতে শুরু করবেন, কে হেঁটে গেলো, কোথায় ছুমছুম হচ্ছে, আপনি ভয় পেয়ে গেছেন। এবং ওই ভয়ের একটা নিজস্ব যাকে অড়া বলে জগৎ আছে, সে নির্মাণ করে ফেলবে তার মতো করে। তো অনুভব থেকে বাঁচুন। আমি বুঝতে পারছি আপনি একটা পথের মধ্যে দিয়ে গেছেন, আপনার পক্ষে খুব কঠিন, কিন্তু দেখুন আমার দায়িত্ব আমাকে পরিষ্কার কথা পরিষ্কারভাবে রাখতে হবে, কারণ আপনি যেই চক্রের কথা বলছেন রেইকির মধ্যে দিয়ে তো অনেক দূরের কথা,
আমি এই পুরো চক্র ফিলোসফির মধ্যে দিয়ে প্রত্যক্ষ গিয়েছি, এবং আমার কৃপা, আমার গুরু আমার কাছ থেকে কিছু লোকায়নি, আমাকে কোনো রকমের একটা ন্যারেশন বানিয়ে বলে দেয়নি যে এরকম এরকম হয়, এই সব জিনিস ঘটে। আপনি যা বলছেন একদম ঠিক, লাল নীল হলুদ সবুজ মূলাধার স্বাধিষ্ঠান অনাহত আজ্ঞা সব জাগে, কিন্তু সব মানসিক। আমি তো বলছি যে আপনি আফ্রিকাতে যান, কারো চক্র জাগান, তার যদি চক্রের কোনো সেন্স না থাকে, তার কাছে যদি সাজেশন না থাকে দেয়ার ইজ চক্রাস, তার মধ্যে কিছু জাগবে না। আপনি হাত দিয়ে যা করেন এনার্জি দিতে থাকুন তাকে, কিন্তু সে নেবে না। এটাকে আমি প্রথমে আধার বলেছি। হ্যাঁ, তো এই বিষয়গুলোতে স্বচ্ছ থাকুন, আপনি নিজের উপর পরীক্ষা করে দেখুন, তাকে ছুন যে আপনার বিষয়ে কিচ্ছু জানে না, আপনি তার বিষয়ে কিচ্ছু জানেন না, কিচ্ছু হবে না, ঠিক আছে? এমনিতে তো রেকিটা এখন অব্দি করছি, তো যদি কোনো সময় এরকম সুযোগ হয়, মানে আমি যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমার নিজের তরফ থেকে যদি সেটা বিশ্বাস হয় এবং মনে হয় যে হ্যাঁ কিছু একটা চেঞ্জ আমি অনুভব করছি, আমি কি আপনার সঙ্গে এসে সেটাকে শেয়ার করতে পারবো? মানে ফিজিক্যালি বলছি, আমি জানি মানে আমি যদি আপনাকে একটা বই শেয়ার করি এখনই, তাহলে আপনি দেখবেন যে ওখানে এত জিনিসপত্র লেখা আছে যেগুলো আর কি আপনি আপনার তরফ থেকে বলবেন যে না এগুলো কোনোটাই সত্যি নয় বা পসিবল নয়, আমি কোনোটারই প্রমাণ পাইনি এখনো অব্দি, কাজে সেই কারণের জন্য আমার পক্ষে না না এক সেকেন্ড আমি বলে দিই, আমি কিন্তু আমি এক সেকেন্ড আমি কখনো বলছি না সত্যি নয়, আমি বলতে পারছি এই জিনিসগুলি দুতরফা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করি সম্ভব। সত্য কাকে বলে? যার কোনো সাপোর্ট চাই না, ট্রুথ অনলি, যার কোনো সাপোর্ট চাই না, এই জন্য তাকে নিরালম্ব বলা হয়, ঠিক আছে? যদি ট্রুথ হয়, যেমন আপনাকে বললাম, আপনিই বলতে পারেন, মাথায় রাখবেন না এই মিথ্যে কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি মনের একটা স্তরে, পরিবেশের এবং অ্যাটমসফিয়ারিক একটা স্তরে গিয়ে এটাকে ট্রুথ বলে মনে হয়, এবং এইরকমভাবেই জগতের কোটি কোটি বিষয় ট্রুথ বলে মনে হয়, ঠিক আছে? নির্দিষ্ট সময় দেখুন, যদি হিলিং এনার্জি দেওয়াই যেত, ডোন্ট টেক ইট পার্সোনালাইজ করবেন না এটাকে, তাহলে আপনার আগে ডিভোর্সের উপর এটাই করা উচিত, আর মায়ের সাথে আগে হিলিংটা করে নেওয়া উচিত, যদি একটু মায়ের চক্র জাগিয়ে দেওয়া যায় কোনোভাবে, আমি খুব ওপেনলি বলছি, তাহলে তো হয়ে যায়। ধরো আপনার গুরু বলছে তোমার মন এখন অনাহততে আছে বা বিশুদ্ধতে আছে, তাহলে যদি বউয়েরটাও বিশুদ্ধতে নিয়ে আসা যায় কোনো হিলিং দিয়ে, কারণ বউ তো সব থেকে কাছে ফিজিক্যালি, তাহলে তো মিলে যাবে। বিশুদ্ধ চক্রে দুজনের মন গেলে তো কত সুন্দর হতে পারে, আজ্ঞা চক্রে গেলে ওয়েল অ্যান্ড গুড, মানে দুই থাকবে আর কিছু থাকবে না। তো আমরা দেখুন, আমি বলছি না যে এরকম, তো এগুলো আমাদের জীবনে অনেক প্রমাণ আছে, অবশ্যই ওয়েলকাম, প্রত্যেকেই আসতে পারে, আমার তো যে কোনো নতুন বা যে কোনো সুন্দর জিনিসে সবসময় স্বাগত আছে। কিন্তু আমি বলবো যে আপনার সামনেই এখন অনেক উপায় আছে যেখানে আপনি করতে পারেন, হাতের দেখুন, আপনি আমাকে বা কাউকে হিলিং দিলেন, তার কিছু হোক না হোক, তার কিছু হতে পারে, আপনার তো কিছু হলো না, কিন্তু এই দুটোতে যদি আপনি কিছু করতে পারেন, আপনার কিছু লাভ হতে পারে, ঠিক আছে? ঠিক আছে।